আচ্ছা, তো আমি জিজ্ঞেস করবো যে এই যে পেইন কিলার, আসলে পেইন কিলারে আসলে আমাদের কতটা লাভ হয় বা কতদিন পর্যন্ত আমরা পেইন কিলারটা কন্টিনিউ করতে পারি যদি আমাদের এরকম ব্যথা থাকে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে পেইন কিলার আমরা বলি খেতে হয় অনেক সময়, যেমন আপনার আপনার ডাক্তার যে পোস্ট অপারেটিভ জি অনেক সময় পেইন কিলার ডাক্তাররা দেওয়া হয়, এটা জি হাসপাতালে বা এনি ইঞ্জুরি আঘাত পেলে কোনো একটা হঠাৎ করে দুর্ঘটনা হলো, তো তাতে সিভিয়ার পেইন হবে, ঠিক না? তো সেই ক্ষেত্রে পেইন কিলার সে দিবেই, ডাক্তাররা দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। তবে সেটা হয়তো 5 দিন, 7 দিন, 10 দিন একটা কোর্স থাকতে পারে, কিন্তু এই লাইফ লং যে ডিজঅর্ডারগুলো আছে বা আমরা বলি যেমন পিএলআইডি, এই পিএলআইডি রোগী রোগ তৈরি হতে তো অন্তত 5, 6, 10 বছর লাগে, আচ্ছা আস্তে আস্তে তৈরি হয়। তো এই রোগের জন্য ক্রনিক কেস যেটা আমরা বলি, ক্রনিক ডিজিজ ডিসঅর্ডারের ক্ষেত্রে পেইন কিলার আসলে কোনো ভূমিকা রাখে না, উল্টো পেইন কিলার দীর্ঘমেয়াদী খেলে যেমন সাইড ইফেক্ট যেগুলো হবে, কিডনি ডিজিজ হতে পারে বা পেটের মানে ইরোশন হতে পারে বা লিভারের প্রবলেম হতে পারে, লটস অফ প্রবলেম তাদের হতে পারে, হাত পায়ের সমস্যা হতে পারে। তো এটা আসলে আর ব্যথার ওষুধ তো কোনো সমাধান দিবে না। পিএলআইডি কি? পিএলআইডি হচ্ছে একটা ইঞ্জুরিজনিত সমস্যা, ডিস্ক প্রোল্যাপস বা ডিস্কটা বের হয়ে যায়, সেটা রুগীর পেশাগত কারণে, বসার কারণে বা ভুলের কারণে হয়ে থাকে। তো আমরা যদি ভুলটা করতেই থাকি তাহলে আপনি কত পেন কিলার দিবেন? আমাকে ভুল বন্ধ করতে হবে, নাম্বার 1। আর যেটা প্রোল্যাপস হয়েছে সেটাকে মানে আবার হিলিং প্রসেসে নিয়ে আসতে হবে। এখন আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, জাস্ট রুগীরা গুগলে ঢুকবে, সার্চ ইঞ্জিন যে কয়টা আছে সেটা যে কোনো সার্চ ইঞ্জিনে ঢুকে লাগবে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস, সেখানে প্রথমেই চলে ডাটা তো গুগল সব সার্চ করে করে সিনক্রোনাইজ করে, ঠিক না? সেখানে 1 নম্বরই লাগবে রেস্ট, লেখা আছে 1 নম্বরে লেখা আছে রেস্ট, জি রেস্টে যেতে হবে। 2 নম্বর কথাটা বলা হয়েছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা 90-95% হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে রুগী ভালো হয়ে ভালো যাবে। যাবে। হ্যাঁ, যদি সেটা ফেল করে বা ওই যে বলেছি আমরা সিকোয়েস্ট্রাম বা এক্সট্রুডেড ডিস্ক জি বা ফুড ড্রপ বা জি বাইল ব্লাডার ইনকন্টিনেন্সি যেটা আমরা কর্ডাইকুইনিয়া সিনড্রোম জি বলি, মেডিকেল ইমার্জেন্সি থাকলে সেটা 5% কেস মাস্ট ডু সার্জারি। আচ্ছা, আমরা মানে আবার ট্রিটমেন্টে ফিরে আসবো, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি জি একটু। হ্যালো দর্শক, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যে আমি আমি কিশোরগঞ্জ থেকে আন্তারুল বলছি। জি আমি কিশোরগঞ্জ থেকে আন্তারুল বলছি। আমি স্যারের জন্য দোয়া প্রার্থনা করছি আগে। হ্যাঁ, তারপরে স্যার আপনার কাছে আমার জানার জিনিসটা হলো, আপনি, আমি মায়োপিক রোগে আক্রান্ত, আপনি স্যার আমার ব্যাপারে জানেন। তো বিষয়টা হলো যে কারণে আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে সেভ করার জন্য, যে LGMD লিম গার্ডেল টাইপ মায়োপিক যেটা, যে 300 নম্বরে স্যার আপনি বলছিলেন, আমি চলাফেরা করতে পারি, অফিস আদালত করতে পারি, কিন্তু আমার বাহু এবং এই যে যেখানে এফেক্ট করার কথা মাসেল, হ্যাঁ, হাতের মধ্যে ওই এফেক্ট তো আমি বন্ধ করতে পারতেছি না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তো চলাফেরা আবার অসুবিধা হচ্ছে না। আপনি যে বলছিলেন সুইমিং, তারপরে বলের এ করা, যা বলছেন স্যার, এই পর্যন্ত 3 বছর যাবৎ আপনি বলে আসছেন, আমি তাই করতেছি, কিন্তু মাসেল হাতের মধ্যে টিকেই শুকায় যাচ্ছে, ওইটাকে রক্ষা করতে পারতেছি না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে এখন একটু আমি একটু মানসিক চিন্তিত, যে কেন রক্ষা করতে পারছি না, কিন্তু চেষ্টা স্যার আমি আপনার কোনো পরামর্শের আমি বাকি রাখি নাই। এখন আপনার স্যার নতুন কোন সাজেশন বা কি করলে মাসেলটা আমি টিকিয়ে রাখতে পারি বা স্বাভাবিক রাখতে পারি? হ্যাঁ, মুভমেন্টের এমনি মোটামুটি ভালো, স্বাভাবিক চলতে পারতেছি, শুধু মাসেলটা টিকিয়ে রাখার জন্য কি করতে পারি স্যার, আমি অসহায় আপনার কাছে প্রশ্ন করছি। আর আমি আপনার জন্য স্যার দোয়া করব আপনার পরামর্শের জন্য। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। উনি মায়োপ্যাথি রোগী দীর্ঘদিন, আরো কয়েকবার আমাদেরকে প্রশ্ন করেছেন। তো আলহামদুলিল্লাহ, মায়োপ্যাথি আসলে কি ওই যে স্টেজ ওনার হয়েছে, এই স্টেজটা কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন সাপ্লিমেন্ট এর মাধ্যমে এবং বিভিন্ন ফিজিওথেরাপিটিক ম্যানিউভারের মাধ্যমে কিন্তু ডিলে করা যায়, মানে লাইফ লং একটা ম্যানেজমেন্ট করা যায়। তো উনি ওটা ট্রাই করছে কিন্তু অলরেডি। তো আপনার যেটা করছেন সেটা করতে থাকেন, আর আপনি একটু ট্রাই করেন। তো যদি আপনার নিকটস্থ কোনো ফিজিওথেরাপি সেন্টার বা আপনি যদি মনে করেন যে তারা ঠিক আছে, আমি জানি না, যদি ভালো কোনো ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট থাকে সেখানে আপনি মাসেল স্টিমুলেশন দিতে পারেন কিছুদিন। হ্যাঁ, যেমন আপনার এই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো ফেরাডিক স্টিমুলেশন,
ফেরাডিক স্টিমুলেশন দিলে মাসেল ওয়াশটা বন্ধ হয়ে যাবে এবং আপনি যে এক্সারসাইজ করছেন সেটাকে আমি বলবো মানে এটাকে একটা সিনার্জিস্টিক ইফেক্ট দিবে, মানে ত্বরান্বিত করবে, আপনার সমস্যাটা যেন আর না বাড়ে এবং এই যে শুকিয়ে যাওয়াটা কমে আসবে। তো ফেরাডিক স্টিমুলেশন যদি প্রপার ওয়েতে দেওয়া যায়, স্টিমুলেশন দেওয়া কিন্তু খুব সোজা কথা না, এগুলা যেহেতু কারেন্ট মেশিনের মাধ্যমে দেওয়া হয়, প্রপার ওয়ে এটা ট্রাই করেন। আর আপনি এক্সারসাইজ করতেছেন করেন, আপনাকে কিন্তু আমি ইউবিআইকিউ এবং জিনো বা জিঙ্গো বিলো বা এই জাতীয় সাপ্লিমেন্টগুলো খেতে বলছি, বা মিনারেল টেস্ট করে দেখে আপনি জিঙ্ক, ভিটামিন ডি এগুলো দেখবেন, ক্যালসিয়ামের লেভেল দেখবেন, ম্যাগনেশিয়াম এগুলো দেখে ওই জাতীয় সাপ্লিমেন্ট কিন্তু আপনি কন্টিনিউ করেন, এক্সারসাইজ করতে থাকেন। আসলে রোগ শোক এটা হতেই পারে, এটা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য দেয়, আবার উনি উত্তরণ করতে পারে, আবার অনেক ক্ষেত্রে আমরা কেউ পৃথিবীতে থাকবো না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউই থাকবে না, চলে যেতে হবে। এই যতদিন থাকে আমরা সুস্থ থাকার চেষ্টা করি, তো আপনি আশা করি ওইভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি আরো বেটার রেজাল্ট পাবেন। এর সাথে কিন্তু অনেক দর্শক যোগ হয়েছে ইউটিউবে এবং ফেসবুকে, যারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করছেন, তো আমি তাদের মধ্যে থেকে একজনের প্রশ্ন করব। ফেসবুকে আমাদেরকে নার্গিস জানিয়েছেন যে ওনার সায়াটিকা আছে এবং দুই রান ফুলে গেছে, এখন এটার জন্য করণীয় কি, এটা আসলে কেন হলো আর করণীয়টা কি? হ্যাঁ, সায়াটিক যদি হয়, যেটাও অলসো ডিস্ক প্রলাপ জনিত সমস্যা থেকে হয়ে থাকে, মানে সায়াটিক নামটা তো আমাদের কোমর থেকে উৎপন্ন হয়েছে এবং সেটা আমাদের আস্তে লোয়ার এক্সট্রিমিটিতে চলে গেছে, দুই পাশে দুইটা আছে, তো অনেক কারণে পা এই যে বলছে থাই উরুতে ফুলে যেতে পারে। একটা হচ্ছে মাসেল স্পাজম থেকে হতে পারে, মানে মাসেল যেহেতু নার্ভ গিয়ে মাসেলকে সাপ্লাই করেছে, তো নার্ভ যদি নিজে ইরিটেট হয় সে কিন্তু পারসিস্টেন্ট, সে কিন্তু অলওয়েজ একটা সিগনাল দিতে থাকে, যেহেতু সে ইরিটেন্ট হচ্ছে কন্টিনিউয়াস মাসেল তখন স্পাজম হয়ে আসে, মাসেল টাইট হয়ে যায়, তখন মনে হয় যে ফুলে যায়। বা অনেক সময় রোগী দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ যদি খায় তা থেকে কিন্তু পা ফুলে যেতে পারে, যদি সেটা গ্রস ইডেমা হয়ে যায় একেবারে, তো ফুলাটা ডিউ টু মাসেল স্পাজম হতে পারে বা সার্কুলেটরি কোনো প্রবলেম থেকে হতে পারে। এটা আসলে অ্যাসেস না করলে বা না দেখলে ক্লিয়ার বোঝা যাবে না, তবে যেহেতু শুধু উরুতে ফুলেছে মনে হয় ওনার মাসেল স্পাজম জনিত সমস্যা। তো সায়াটিক বা সায়াটিকার চিকিৎসা হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি করতে হবে, বা এটার বিকল্প কিছু নাই। তো উনি ট্রাই করতে পারে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি PLID বা সায়াটিকার কিছু এক্সারসাইজ দিয়েছি, এটা উনি শুয়ে শুয়ে রেগুলার ট্রাই করতে পারে দেখে দেখে, পাশাপাশি এই ক্ষেত্রে কিছুদিন মাসেল রিল্যাক্সেশন খেয়ে দেখতে পারে, সেটা হচ্ছে হয়তো ব্যাকলোফেন প্রিপারেশন বা টলপেরিসন বা ইপেরিসন একটা করে দুবেলা হয়তো 10-15-20 দিন খেয়ে দেখতে পারে, কিন্তু আলটিমেটলি তাকে রিহ্যাবিলিটেশন থেরাপি করতেই হবে, মানে এটা ছাড়া আসলে কোনো সমাধান না। আর থেরাপি করেও ভালো হবে না যদি রোগী আর্গোনমিক্স মেনটেন না করে, মানে বসা, উনি যেহেতু ফিমেল বসার ক্ষেত্রে কারেকশন, এটা নিয়েও কিন্তু আমি প্রচুর ভিডিও আছে আমার ইউটিউবে, একেবারে আমি ছবি দিয়েছি স্টিল পিকচার, যে বসবে কিভাবে, কম্পিউটার চালাবে কিভাবে, বা মহিলারা নিচে বসে কিভাবে কাজ করবে, এই আর্গোনমিক্স বা কাজের ল বা কাজের নিয়ম জানতে হবে, তাহলেই কিন্তু কারেকশন করা সম্ভব, রোগী নিজে থেকেই নিজের কারেকশন করে ফেলতে হবে। আচ্ছা ধন্যবাদ, আমাদের একটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। স্যার আমার নাম সেলিম আহমেদ, আমার বয়স 30 বছর, আমি একটা রোগে ভুগতেছি, আমার শরীরে সমস্যা, আর জোড়ার মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, হাঁটু দিয়েটা ফুলে যাচ্ছে। এখন আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ডক্টর মিহাজ রহিম চৌধুরী স্যারের মাধ্যমে আমি 4 মাস যাবত চিকিৎসা করতেছি, কিন্তু এখনো কোনো পরিবর্তন হচ্ছে না। আমার বাড়ি সিলেটে। আপনার রোগের নাম বলতে পারবেন, কি রোগে আক্রান্ত? জি স্যার, স্যার বলছি HLA-B27 পজিটিভ স্যার। জি স্যার বলছি রোগের নাম এনকোলজিং স্পন্ডেলাইটিস। আচ্ছা ধন্যবাদ। আপনি এমনি কি চিকিৎসা নিচ্ছেন এখন? ওষুধ খাচ্ছেন ঠিক না? আচ্ছা লাইনটি না, অসুবিধা নেই। উনি স্পন্ডাল আর্থ্রোপ্যাথি, যেটা অ্যানকোলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত, এবং এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। হ্যাঁ, টোটালি জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, একটা HLA-B27 একটা অ্যান্টিজেন, এটা এই অ্যানকোলোজিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ আসে, বাট আমরা ক্লিনিক্যালি বিভিন্ন টেস্ট করে দেখি, যেমন স্কোবার্স টেস্ট। স্কোবার্স টেস্টটা কি, রোগীকে সামনে ঝুঁকতে বলি, তো সাধারণত স্পাইন যদি ব্যাম্বো শেপ, ব্যাম্বো স্পাইন না হয় সে কিন্তু সুন্দর ঝুঁকে ফেল ঝুঁকে যাবে, কিন্তু অ্যানকালিজিং এর রোগী সেটা করতে পারে না, ইভেন কি নিচে ফোল্ড হয়ে বসতে পারে না, তো এগুলো ক্লিনিক্যালি বোঝা যায় যে তার এই সমস্যা।
এই রোগের চিকিৎসা কি, এটাও গুগল সার্চে গেলে পাওয়া যাবে, মানে অথেন্টিক ট্রিটমেন্টটা কি, যে কিছু ওষুধ যেমন ডিজিজ মডিফাইং ড্রাগস হয়তো ডাক্তার সাহেব দিয়েছে, উনি খাচ্ছে হয়তো, এটার পাশে ওনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, রিহ্যাব ফিজিক্যাল থেরাপি, এর বিকল্প কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। এই রোগীগুলো কি করে, ব্যথার কারণে নিজেকে গুটিয়ে রাখে, হাঁটতে চায় না, চলতে চায় না, শুয়ে থাকে, বসে থাকে, মানে মনে করে যে বসে থাকলে তো ভালো, ব্যথা নাই, কিছু নাই, কিন্তু আস্তে আস্তে স্পাইনটা, মেরুদণ্ডটা ফিক্সড হয়ে যাবে, একটার সাথে একটা জোড়া লেগে যাবে। আমাদের, আমরা যে মুভ করি কি, এখানে জায়গায় জায়গায় জয়েন্ট আছে আমাদের, তো জয়েন্টগুলো যদি প্রদাহ হতে হতে আস্তে আস্তে ওখানে চেঞ্জ আসে, যদি অ্যানকালোসড হয়ে যায়, অ্যানকালোসিস মানে জোড়া লেগে যাওয়া, তাহলে কিন্তু সে হাত আর হাত পা বা মেরুদণ্ড নাড়াতে পারবে না। তো আপনি প্রপার জায়গায় রিহ্যাবিলিটেশন, রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, তাহলে এটা ইম্প্রুভ হবে। আপনি ডাক্তার সাহেবকে বলেন, উনি আপনাকে কোথায় কী করতে হবে সাজেশন দিবে, ওনার অবশ্যই ওষুধগুলো কন্টিনিউ করবেন, প্রেসক্রিপশনের, মানে অনেকে আছে নিজে নিজে ওষুধ বন্ধ করে ফেলে, বা ডাক্তার সাহেব লিখেছে 1 মাস, সে খাচ্ছে 2 বছর, তো এটা করা যাবে না কোনোভাবেই, এটা না করে আর আপনি ওই চিকিৎসা করেন ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে, আপনাকে আমি কিছু বেসিক চিকিৎসা দেই, সেটা আপনি যেহেতু সিলেট আছেন, আমি জানি না আপনারাও কি পুকুর সব বন্ধ করে ফেলছেন কিনা জানি না, যদি পুকুর থাকে সাঁতরাবেন, আস্তে আস্তে সাঁতার কাটবেন, বা যদি সম্ভব হয় বা নদী বা যেখানে আপনার জন্য সুইটেবল একটা ভালো পরিবেশে সাঁতার কাটতে হবে, নিয়মিত হাঁটতে হবে অন্তত 1/2 ঘন্টা 1 ঘন্টা, সেটা 3-4 বেলাও হাঁটতে পারেন, 1 বেলাও হাঁটতে পারেন, আপনি আপনার মতো হাঁটবেন, এবং পাশাপাশি যদি সাইক্লিং পারেন সাইক্লিং করবেন, এবং অ্যাঙ্কালোজিং নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি আমার ইউটিউবে, দেখে সেই ব্যায়ামগুলো করতে থাকেন, আর ওই ডাক্তার সাহেবের ওষুধ চলতে থাকুক, আশা করি ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন। আর এই রোগীগুলো আসলে রোগ, লাইফ লং ডিজিজ, এই জাতীয় চিকিৎসা কিন্তু কন্টিনিউ করতে হয়, মাঝে মাঝে ডাক্তারকে ফলো আপ করতে হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন যদি প্রপার ওয়ে চিকিৎসাগুলো কন্টিনিউ করেন।